এর ভিতরে দিয়ে দেওয়া আছে একটা কুবাকুবি চলতে আছে, যার জন্য কুরবানি দিতে আছে, মাথা কামাইতে আছে। যেমন আমাদের দেশে দেখবেন যত পীর মাসায়েক আছে, আইয়া সেই রে দেখবেন কয় বাবা চক্ষু বন্ধ করো, তো হুজুরে কইছে বন্ধ করছে, ভালো মনোযোগের জন্য বলছে, এটাতে আমার কোনো আপত্তি নেই। এরপরে দ্বিতীয় লাইন কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছেড়া দাও, দুনিয়ার এই সব রং সং। হুজুরে সবারই কইতেছে দুনিয়া ছাড়ো, আর হুজুরে ক্ষেত কিনতে কিনতে সান্দি না ফারুইয়া, আপনি হে কচু আর সীমানাত গেছে গা, ঠিক কিনা কও? ওইল ওইল হুজুরে কয় দুনিয়া ছাড়ো, আর হুজুরে গিয়া বছরে বছরে ক্ষেত কিনতে আছে দশ কানি কইরা। তো এটা কথার লোকের কাজের আপনি দেখান তো, নবীজির ২৩ বছরের নবুয়তের জিন্দেগি না, একেবারে নবুয়ত পূর্ব ৪০ বছর সহ ৬৩ বছরের জিন্দেগিতে নবী একটা কাজ কইছে করো, অথচ নিজে করছে না, এমন যদি একটা কাজ দেখাইতে পারেন আমি জীবনে আর ওয়াজ করব নাই। আছে না? আপনি কইতেন না আসেনি? নাই। নবী একটা কাজ নাই যেটা নিজে না কইরা উম্মতরে কইছে, সাহাবারে কইছে কর। যখন আপনার হুদাইবিয়ার সন্ধি হয় তখন কিন্তু নবীজি গেছিল হজ করার জন্য, একেবারে সাথে জন্তু জানোয়ার নিয়ে গেছে কুরবানি দেওয়ার জন্য। এখন মক্কার তারা বাধা দিছে যে না এই বছর হবে না। নবী অপমাননা কর এক দৃষ্টিতে চুক্তিগুলো মান্য নিছে, নিয়া বলছে যাই যারা যারা আমার সাথে আসছো সবাই মাথা কামাই ফেলো, অর্থাৎ এহারাম ভেঙে ফেলো, মাথা কামাও কুরবানি দিয়া দাও। এর আগের মাথা কামানো কুরবানি না দিয়া মাথা না কামাইলে এহারাম খোলা যাবে না। তো কইছে যে সবাই মাথা কামাও, কুরবানি দাও, মাথা কামাও। একটা লোক কুরবানিও দেয় না মাথাও কামায় না। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কি এমনি সুবহানাল্লাহ কইবেন আর জোরে কইতেন না? আওয়াজ কারে কয় দেখাই দিবেন সুবহানাল্লাহ কর? আমি তো রূপ ধরতাম পারছি না এতক্ষণ, আমি ওই তীরে সুবহানাল্লাহর আওয়াজ হয় না কেন ওই বকম নেই, সভাপতি হিসাবে ততক্ষণ দুম ধরে আছে, সবাই তো সাইয়া রয়েছে সভাপতির দিকে, যে এবার কয় না আমরা তো শ্রোতায় না কেন? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, আওয়াজ যেন না কমে, যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, একেবারে বুঝাইয়া বুঝাইয়া আমি আলোচনা করবো, একসেটিয়া কোনো ওয়াজ নাই, ফাইখারি কোনো ওয়াজ নাই, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেন দেন। আমি বলবো আপনারা শুধু মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জি না হা এটি শুধু একটু মাঝে মাঝে কইলি হইব, কন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো কথা মনে আছে তো না? নবীজি কয় কুরবানি দাও, মাথা কামাও, কেউ যান। নবীজি হতাশ হয়ে গেল, দেখছো এতটা বছর ধরে তেনার ইসলাম শিখাইতে আসি, আতিউল্লাহ আতিউর রাসুল কইতে আসি, আল্লাহ মানবা নবী মানবা এই কথা কোরআন শরীফের আয়াত বুঝাইতে আসি, হেরাও বুঝে সবসময় দি মানে, আর যে একজনও কারবারটা করতেছে না ঘটনা কি? নবী কি খুশি না বেজার? সাংঘাতিক মাইন্ড করছে ঘর গেছে। তখন নবীর সফর সঙ্গী ছিলেন উম্মে সালামা, তখন গেছে পরে নবী জিরে দেখেছেন আমরা আম্মা, আমরা ১১ জন আম্মা ছিল, কয়জন উনি কথা কয় না মুরব্বী চশমা মুরব্বী কথা কন লাগে রে কানে শুনেন তো না, কোনো সমস্যা আছে তো কথা কই? হ্যাঁ কয়জন স্ত্রী ছিল নবী জির? ১১ জন আমরা আম্মা উম্মাহাতুল মুমিনিন। তো আমাদের এক আম্মার নাম ছিল উম্মে সালামা, এই আম্মা তখন করছে কি, নবীজি যখন ঘরে গেছে সবাইরে কইলাম মাথা কামাও, সবাইরে বললাম কুরবানি দাও, কেউ দেয় না। নবীর মনটা খুব পেরেশান, চোখগুলো বড় বড়, গাল হয়ে গেছে লাল, কপালে ঘাম জমে গেছে, নবী খুব পেরেশান। নবী ঘরে গেছে পরে ওনার ওয়াইফ আমাদের আম্মায় বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি মন খারাপ? কার মন খারাপ কি, মন আছে এইরকম একটা কারবার
আমি কইতে আছি সবাই কুরবানি দিত মাথা কামাইতো, একটা লোক অজ্ঞায় না, মরার বালার কি আছে? কয়ে আমার একটা বুদ্ধি শুনেন, কাজে লেগে যাবে। কই কি বুদ্ধি? একটা কাম করেন, আপনি কেউ কিছু না কইয়া নিজে কুরবানি দিয়া নিজে আগে মাথা কামাইলেন, সব হারার লোক না কিচ্ছু কইয়েন না কেউ, আপনি গিয়া কুরবানি দেন, তারপরে নিজে মাথা কামান। নবীজি গিয়া বলেন, আই আমার জুট টানছিলাম, এটা কই? কই আর রাসূলুল্লাহ আছে, কই নিয়ে আসো। নবীজিকে বল, নবীজি বললেন, উটটাকে জব করে দাও। জব কা আমার মাথা যে কামাও সে কই? কাসি আর রাসূলুল্লাহ ভাই কামার মাথা কামিয়ে দাও। এখন নবীজি কিচ্ছু কয় না কেউ, এর ভিতরে দিয়ে দেওয়া আছে একটা কুবাকুবি চলতে আছে, হে যার জন্য কুরবানি দিতে আছে, মাথা কামাইতে আছে। সুবহানাল্লাহ বলবেন, দেখছেন ইসলাম কি জিনিস। আফসুস কি জানেন, আমরা যারা ইসলামের ধারক বাহক, আজকে আমরা মানুষকে বুঝাই কিন্তু নিজের জীবনে দিন মানি না বইলা আজকে এই সমাজের এই দুর্দশা, ঠিক কিনা? আমরা বলতে পারি কিন্তু নিজে করি না, বলার চাইতে করার তাসির বেশি। আচ্ছা মনে করেন, এই যে আমাদের মুহতামিম হুজুর, হ্যাঁ গিয়া দেখছে যে দরজার ভিতরে জুতা গুলা এলুমেলু, উনি করছে কি নিজের হাতে, কেউ কিচ্ছু কইছে না, উনি নিজের হাতে জুতাটি উড়াইয়া উড়াইয়া রাখতে আছে। অন্য শিক্ষক এবং ছাত্ররা কইব, থাক ভালোই ছিল হুজুরে, যখন মুরব্বী মানুষ উনি জুতাটি থুবাক আমরা সাইফাছি, এই কথা কইব? দৌড় দিয়া শিক্ষকরা আইব, ছাত্ররা আইব, এসে আপনি আপনি যান আমরা ঠিক করে, সুবহানাল্লাহ কয় না? এটা হলো ইসলামের মৌলিক একটা শিক্ষা, আপনি বলার চাইতে করার গুরুত্ব বেশি, সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ, আজকে আমি কয়েকটা শ্রেণী মানুষকে নিয়ে কথা বলব, বিশেষ করে আমি আজকে যেহেতু এটা একটা মহিলা মাদ্রাসা, আমি যে মেয়েদের ব্যাপারেও কথা বলবো, মেয়ের যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদের জন্যও কথা বলবো, এবং এই এলাকার মানুষ যারা আছেন তারা এই মাদ্রাসার প্রতি কী করণীয় এই সম্পর্কে ইনশাআল্লাহ আমি কথা বলবো, এবং আমরা যারা আছি সবাই শুনছি, সবাই মিলেমিশে আমরা যেখানে যেতে চাই মঞ্জিলে মাকসুদ সেই জান্নাতে কেমন করে যাওয়া লাগবে সেই সম্পর্কে ইনশাআল্লাহ কয়েকটি কথা বলে আমি আখির মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে, আমিন। বন্ধুগণ, এক নম্বর কথা হলো, আল্লাহ তাবারক তাআলা চান, আল্লাহ যেটা চান এটা আপনাদেরকে আগে বলতে আসি, কি চান আল্লাহ? আল্লাহ চান সবগুলা মানুষ জান্নাতে চলে যান, সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর একটা চাওয়া। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ আছে না? বলেন লাভ আছে? লাভ নেই। আমাদের কিন্তু অন্যদেরকে খাওয়াইলে লস আছে, এবার চিন্তা করে আমি যে খাওয়াইলেই কি আছি, আবার আমার বলা জানি খানা থাহে না না থাহে, তো এই জন্য খাও খালে খাও রাখলে না, এইরকম একটা কারবার যে কি আছে আর কি। কিন্তু আল্লাহ তাবারক তাআলা নিজে তো গিয়ে জান্নাত তো থাকতো না যে জান্নাত তো জায়গা টান করব, আর আপনি জান্নাতে গেলে আল্লাহর সমস্যা বিষয়টা এমন না। আল্লাহ চান যে আমরা সবাই পুরুষ মহিলা আমরা সবাই মিলে জান্নাতে চলে যাই, এটা আল্লাহর চাওয়া, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সমস্যা কি জানেন, আল্লাহ তো চায় আমরা জান্নাতে যাই, কিন্তু আমরা যাইতে চাই কি না এটা হলো সন্দেহের বিষয়। আপনারা কি চান? এটা কি সত্য? সত্য চান? আপনি মাদাইয়া খেলি রয়েছেন রাস্তার উত্তর দিকে, তো রাস্তার উত্তর সাইডে বাসটি কি ঢাকা যায় না সিটাগাং যায়? কথা বুঝা কই, রাস্তার উত্তর সাইডে ডিভাইডারের উত্তর সাইডে যে বাসগুলো আছে এগুলা কি ঢাকা যায় না চিটাগাং যায়? আপনি আপনার আমি গিয়া জিগে গিয়া দেখি দাঁড়াই রয়েছেন, আপনি আমি জিগেতেছি ভাই কই যাবেন, দাঁড়াই রয়েছেন কিন্তু উত্তর দিকে, আমি আপনারা গিয়া জিগেতে ভাই কই যাবেন, কয় ঢাকা, তখন আমি আপনারা কি কমু, আপনি ঢাকা গেলে এই সাইডে এসে দাঁড়াইছেন কেন? ওই সাইডে কেন হ্যান দিয়াবেন না, বাস সব ঢাকা যা, আপনি এই সাইডে খেলছেন গিয়ে, তাহলে আপনি সিটাগাঙ্গের রাস্তা খেলুইয়া কইতে আসেন ঢাকা যাই, সবাই কি সুন্দর একটা জিগেট দিয়া কইলেন জান্নাত যেতে চাই, অথচ আপনি দাঁড়াই রয়েছেন জাহান্নামের রাস্তার ভিতরে, ঠিক কিনা কন? কিন্তু সবাই কইছেন জান্নাত যাইতাম চাই, বাসের মুখ কইলো সিটাগাঙ্গের দিকে, আপনি হেই বাসু উঠতে সেরা কইতে আসেন ঢাকা যাইতে আসি, আপনি সদ্য গিয়াম গিয়া সেরা কইবেন
আপনি 14 গ্রাম গিয়া যদি সিটাকাঙ্গা বাস, তারপরে উঠছেন কিনে এটা, তারপরে যাইবেন জান্নাত উত্তরেছেন জাহান্নামের বাসের ভিতরে, তাহলে এই বাস বদলান লাগবে, ঠিক কিনা কর? এই লাইফস্টাইল এটাকে চেঞ্জ করে দিতে হবে। আমাদের লাইফস্টাইল জান্নাতি লাইফস্টাইল না। পৃথিবীতে এমন কোনো গোনাহের উপকরণ নাই যেটা এখন আমাদের হাতে নাই, ঠিক কিনা কর? মোবাইল বলার এক মোবাইলেও তো সার, আর কিছু লাগে না, মোবাইল, টেলিভিশন, সুদের কারবার, মাদক, নেশা, অবাধ নারী পুরুষের মিলন, তারপরে যেন মিলতে অসুবিধা না হয় শরীফে শরীফা বানাইলন, তারপরে যেন গিয়া তে তাই মিল্লা জিল্লা কেড়ায় কোনটা বোঝা যেন না যায়, এই একটা কারবার। যত আয়োজন আছে সব আয়োজন বাংলাদেশে জাহান্নামে যাওয়ার জন্য, একটা জিনিস নাই যেটা বাংলাদেশে নাই, ঠিক কিনা বল? একটা জিনিস আপনি আমাকে দেখাইতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে শেষ নবী তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যখন পাঠাইলেন, ওনাকে জেবরাইল এসে বললেন এক কড়া আপনি পড়েন, নবীজি বললেন আমি পড়তে জানি না, আমি পাঠক নই, আমি পড়তে পারি না, জানি না। জেবরাইল বলে আবার পড়েন, নবীজি পড়তে জানেন না। এবার জিব্রাইল বলেন এক কড়া বিইসমি রব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে, আপনার আল্লাহর নামে। নবীজির এই শুরু হলো 30 পারা কোরআন 23 বছরের ব্যবধানে আল্লাহ তাবারক ও তাআলা নবীজির কাছে পাঠাই দিলেন শুধু একটা কারণে, মানুষগুলোকে যেন গমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, জাহান্নামী বান্দা থেকে যেন জান্নাতি বান্দা বানিয়ে দেওয়া যায়, ঠিক কিনা? এবার বলেন 1500 বছর আগে আইসা নবীজি কি করলেন? খুব খেয়াল করেন, তিনি দেখলেন সমাজের অবস্থাটা যা দেখছে আর কি, তিনি দেখলেন বর্ব বেদইন অসভ্য জাহল মূর্খ একদল মানুষ, যারা নিজেরা নিজেরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, তারা নারীর অধিকার দিতে চায় না, নারীরে কোনো মানুষে মনে করে না, একটা ছাগলের দামও মনে করে না। একটা মহিলারে নবী জাইয়া দেখলো এই কারবার চলতেছে, মহিলারে মন ছেলে বিয়া করে, মন ছেলে সারে, মন ছেলে জীবিত রহে, মন ছেলে মারে, যা মন চায় তা করতে আছে মহিলাদেরকে নিয়ে, কর্মচারীদের কোনো জিন্দেগি নাই, মানুষ কেনা বেচা হয়, সামাজিক মূল্যবোধ নাই, ন্যায় নাই, ইনসাফ নাই, জোর যার মল্লুকতা মন যা চায় তাই করে। নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, আহারে আহারে এই বুঝি মানুষের কাজ। এবার আল্লাহ তাবারক তাআলা নবীর আকুতি বুঝলেন, তার মনের আহাজারি শুনলেন, তিনি আবার নবীকে নবী বানাইয়া 30 পারা কোরআন দিলেন, ওই অন্ধকার থেকে আলোতে, গমরাহী থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, যারা বউ কন্যা আর যেন না কন্যা, যারা মেয়ে সন্তান হলে জীবিত জব করে কবর দেয় আর যেন না দেয়, মানুষ যারা জোর করে তারা যেন আর না করে, মানুষ যারা জুলুম করে তারা যেন আর না করে, অন্যের জমিন যারা দখল দেয় তারা যেন আর না দেয়, সুদের উপরে টাকা লাগাইয়া চক্রবৃদ্ধি সুদ ওইভাবে যেন না লেনদেন করে, এই সবগুলো শিখানোর জন্য আল্লাহ তাবারক তাআলা 1500 বছর আগে এই দুনিয়াতে নবী পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আইসা এখন কাজ শুরু করে দিলেন, নবীজি বললেন আই আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, শোনো তোমরা যে সুদ খাও এটা কিন্তু এখন থেকে আর খাওয়ান যেত না। কয় কেন? কয় আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা সুদকে আল্লাহ হারাম করেছেন।
এখন সবাইরে যখন নবীজি যারা ইসলাম গ্রহণ করছে তারারে কইছে আমার কথা মানো, কইছি ইয়া রাসূলুল্লাহ আপনারে মানি দীক্ষা দিয়ে আপনারা নবী মানলাম, কই তাহলে আল্লাহ যা কয় মানো, কয় হ্যাঁ মানি, কই তাহলে আল্লাহ বলছেন ব্যবসা করা যাবে সুদ খাওয়া যাবে না, তারা কই ঠিক আছে এটা যেহেতু খাওয়া যাবে না আল্লাহর হুকুম আর আমরা আল্লাহরে মানি, সুতরাং এই ব্যাপারে দুই কথা হবে না অবশ্যই। এই যে ভাই উঠছেন কেন, না বলেন কোনো কাজ থাকলে কইয়া যান না কি, হ্যাঁ কই আইবেন না যে আমি মাহফিলে আসি জরুরি ফোন দিও না, এটা কই আইবেন না এটা। আচ্ছা যদি না গেলে সারে বইয়া থাক, বেশি জরুরি না, আটার নমুনা হয় কয় বসেন উঠছেন না, এইটা হইলো সমস্যা আমরা দেশ কে রে উড়ে এও জানে না, কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলি তা, এক বেডি আরেক বেদ গেছে গিয়া দেহে তারা কান দেয় বিডিও কান বেডি গেছে হে ভাই গিয়ে দেহে ভাই ধগলে লাইন দিয়ে কানতে আছে গিয়ে বিডিও কান তার মধ্যে বইয়া লাগছে, তারেক ফলে তারা কান্দা কাটি শৈশবের ফলে কয় গো তুমি কান্না কি মনে করি, আপনারা কানছেন কি রে, আমরা তো আব্বা মারা গেছে, আপনারা কানছেন দেখি তো আমি কানছি, আমি কি করতাম ফারুম নেই কে রে কানছি, এবার ও কে রে উঠছে জীবনে ও করতে পারতো না, দেহা দেহি দেহা দেহি উঠতেন না, প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না তো বাবা, প্রতিদিন এখানে মাহফিল হয় না, একটা কথা হয়তো সারা জীবনের জন্য তোমার পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, আপনি কেন আল্লাহ আপনারা আনছে মাহফিল কি হিসাবে আনছে, আল্লাহ তাবারক ও তাআলা কোরআনুল কারিমে বলছেন আপনারা কেন আনছে, আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ বলছেন শুনো যারা আল্লাহর পথে চলতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আমি সবগুলো রাস্তা বান্দার সামনে সহজ করে দিই, আপনারা কত আদর করে আনছে, সাহেষ্টলহন লোক নাই, বাড়িতে লোক নাই, হাসপাতালে লোক নাই, বেড়াইতে গেছে এই গ্রামের লোক নাই, আপনারা আল্লাহ সাহেষ্টলে বসায় নাই, আপনারা রাস্তায় হাঁটায় নাই, আপনারা বিছানার ভিতরে ঘুম পাড়ায় নাই, আপনারা বেড়াইতে মাদাইয়া নেয় নাই, আপনারা রাইখা দিছে যে তুমি দিনের কথা শুনবা, শুনে শুনে ইমান তাজা করবা, সকাল থেকে আমল করবা, একদিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেল, আপনি যদি কোন আমি গেলে আল্লাহ কয় আমি তোমার জান্নাত বানাই দেন কবর, আমরা যদি কই আমরা গেলে না জান্নাতও যাইতে আমরা কইছি, তো না করলে তো উঠেন আরো কাটা কাটা উঠবেন উঠেন, জান্নাতও যাইতে না চাইলে হুদুদি এখানে বইয়া থেকে কোনো লাভ নেই, একটা লোক এখানে থাকার দরকার নাই যারা জান্নাতও যাইতেন চান না, আর জান্নাতও যারা যাইতেন চান একটা লোক উঠার সুযোগ নাই, ঠিক কিনা কম বুঝছেন না, কাম করে ওই এবার প্রয়োজন শেষ, এবার একটা না জান্নাত হয়ে যায় থাক ভালো, জান্নাত তো জানবিয়া আল্লাহ সুযোগ করে দেবে সবাই কোনা, আমি আমরা যেতে চাইতো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আপনি আপনি খালি চাইবেন নিব কারা, আপনি কোনো গিয়া পারতেন না নিব কে, চাইতেনও পারতেন না, তো আপনার লইয়ে তো বড় বিপদ, তো নবীজি এমনি দাওয়াত দিতে 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 প্রথম জীবনে কি দেখলো, বর্বর বেদুইন যাযাব মুরুক্ষ অসভ্য জাহের কন্যা সন্তান জীবিত কবর দেয়, সুদ খায় ঘুষ খায় মদ খায় মন যা চায় তা করে, কোনো ন্যায় ইনসাফ বলতে কিচ্ছু নাই, মাত্র তেইশটা বছর, কয় বছর মাত্র 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 তেইশটা বছর নবী সময় পাইছে, ও নবুয়তের পাওয়ার পরে ১৩টা বছর মক্কা ১০টা বছর মদিনা, তেইশটা বছরে এই একটা মানুষ কি কারবারটা করছে, একটা বৈপ্লবিক পরিবর্তন, পশ্চিমা বিশ্বের যারা মনীষী আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড বড় বড় দেশগুলোতে বড় বড় ইউনিভার্সিটিতে এখন গবেষণা হইতেছে কি তারে, আমরা যদি ৪০-৫০ বছর জায়গায় ১০০ বছর জায়গায়
খাড়াস খাড়াস এথায়, ব্যাকল ব্যাকল এথায়, বর্মরা বর্মরা এথায়, খুনি খুনি এথায়। আর এই নবীজিয়ে মাত্র 23 বছরে এই যেই মানুষটি ছিল জাহেল তারারে বানাই লেছে বর্বর বেদুইন যাযাবর মূর্খ, তারারে বানাই লেছে সুশীল ভদ্র আধুনিক আল্লাহওয়ালা পরে হেজগার সোনার মানুষ। সুবহানাল্লাহ, বলবেন না কয় বছরে, না 23 বছর, কয় বছরে, না 23 বছর। তারা এখন গবেষণা করে, আমরা তো বেহতের দল আইসতাম দুনিয়া খাইতাম, খাইয়া থামা থামা করে আল্লাহ খাইয়া।